প্রচন্ড গরমে পুড়ছে দেশ, আপাতত বৃষ্টির কোনো লক্ষণ নেই। দেশের উপর দিয়ে চলা মৃদু ও তীব্র তাপ প্রবাহ চলবে আরো কয়েকদিন। আবহাওয়া অধিদপ্তর বলছে 11 তারিখের পর থেকে বৃষ্টির সম্ভাবনা আছে, বৃষ্টি হলে কমতে শুরু করবে তাপমাত্রা। তবে 8 তারিখ থেকে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল অর্থাৎ চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বৃষ্টি হয়ে তাপমাত্রা কমে আসবে। তবে সারা দেশে 11 তারিখের মধ্যে হালকা বৃষ্টি হলেও তাপমাত্রায় প্রভাব পড়বে না, মূলত 12 তারিখ থেকে কিছুটা স্বস্তি আসতে পারে। এছাড়া আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে তাপমাত্রার সঙ্গে লোডশেডিংয়ের বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ, ঘন ঘন লোডশেডিংয়ে হাঁসফাঁস জনজীবন। এমন অবস্থায় চিকিৎসকরা প্রয়োজনীয় কাজ না থাকলে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের চট্টগ্রাম বিভাগের দুই একটা জেলা বাদে বেশিরভাগ দেশের বেশিরভাগ অংশের উপর দিয়েই কিন্তু মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর তাপপ্রবাহের এখন যে অবস্থা আছে সেটা আরও 11 তারিখ পর্যন্ত বিদ্যমান থাকার সম্ভাবনা রয়েছে। তবে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে তাপমাত্রা কিছুটা কমে আসবে আগামীকালকে থেকেই, অর্থাৎ দক্ষিণ পূর্বাঞ্চল বলতে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগকে বোঝানো হয়েছে।